হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লোবাল ইঞ্জিনিয়ারিং বিডি। ইলেকট্রিক্যাল এবিসি লাইসেন্স ইন্টারভিউ নলেজের ধারাবাহিক পর্বের আজকের পর্ব 61 পর্ব। এই পর্বে আমরা বেশ কিছু এবিসি লাইসেন্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের প্রথম প্রশ্ন, সুইচ গিয়ার কত প্রকার? তো এই প্রশ্নটির উত্তর হবে সুইচ গিয়ার দুই প্রকার। যদি করা হয় সুইচ গিয়ার দুই প্রকার, এগুলো কি কি? তাহলে এলটি সুইচ গিয়ার, এসটি সুইচ গিয়ার। আজকে দ্বিতীয় প্রশ্ন, এলটি সুইচ গিয়ার, এসটি সুইচ গিয়ার বলতে কি বোঝায়? তো এই প্রশ্নটির উত্তর হবে এলটি সুইচ গিয়ার হলো সাবস্টেশনের লো সাইডে বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং, কন্ট্রোলিং এবং রক্ষা করার প্রক্রিয়াকে এলটি সুইচ গিয়ার বলে। আর এসটি সুইচ গিয়ার হলো সাবস্টেশনের হাই সাইডের বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং, কন্ট্রোলিং এবং রক্ষা করার প্রক্রিয়াকে এসটি সুইচ গিয়ার বলে। আজকে তৃতীয় প্রশ্ন, কী ধরনের সার্কিট ব্রেকার এলটি এসটিতে ব্যবহার করা হয়? তো এই প্রশ্নের উত্তর হবে এলটি সুইচ গিয়ারে এমসিবি, এমসিসিবি, এসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়, আর এসটি সুইচ গিয়ারে ভিসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। আজকে চতুর্থ প্রশ্ন, সার্কিট ব্রেকার কি? তো এই প্রশ্নটির উত্তর হবে সার্কিট ব্রেকার হচ্ছে এক ধরনের সুইচিং ডিভাইস যার দ্বারা বৈদ্যুতিক সার্কিট সাপ্লাই এর সাথে সংযোগ ও বিচ্ছিন্ন করা যায়। তবে সার্কিট ব্রেকার সবচেয়ে বড় কাজ হলো যখন অতিরিক্ত কারেন্ট বা ত্রুটিপূর্ণ কারেন্ট লাইনে প্রবাহিত হয়, তা থেকে সার্কিটকে অটোমেটিক্যালি রক্ষা করে। আজকের পঞ্চম প্রশ্ন, কী ধরনের সার্কিট ব্রেকার সাবস্টেশনে ব্যবহার করা হয়? তো এই প্রশ্নটির উত্তর হবে এমসিবি, এমসিসিবি, এসিবি সার্কিট ব্রেকার বা বিসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়ে থাকে। ষষ্ঠ প্রশ্ন, এলটি এবং এসটি সাইডের মেইন কাজ কী? তো এই প্রশ্নটির উত্তর হবে এসটি সুইচ গিয়ারের মূলত ট্রান্সফরমারকে কাট আউট করার জন্য ব্যবহার করা হয়, আর এলটি সুইচ গিয়ার মূলত লোড কে কন্ট্রোল করার জন্য অথবা রক্ষা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ছিল আজকের পর্বের বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা। পরবর্তী পর্বে আমরা পিএফআই নিয়ে আলোচনা করব, বিএফআই সম্পর্কিত যে প্রশ্নগুলো করা হয়ে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে একদমই ভুলবেন না। আর যদি আপনি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। খোদা হাফেজ।